অনেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি টোয়েন্টি, ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। যে কথা বলে আমরা শুরু করেছিলাম, আগামীকাল সোমবার এক বহু প্রতীক্ষিত অবসান, একটা বহু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ টালবাহানার পর কাল মেট্রো পথে জুড়তে চলেছে রাজ্যের অন্যতম ব্যস্ত এলাকা শিয়ালদা। এবার সরাসরি শিয়ালদা থেকেই আপনি পৌঁছে যেতে পারবেন শহরের তথ্য প্রযুক্তি তালুক সেক্টর ফাইভে। কিন্তু রাজ্যবাসী হিসেবে আমাদের এমনই দুর্ভাগ্য যে শিয়ালদা মেট্রো স্টেশন ঘিরে গর্ব উচ্ছ্বাস তো দূরের কথা, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা উদ্বোধনের মঞ্চকে রাজনীতির মঞ্চ বানিয়েই ছাড়লেন। ইস্যু উদ্বোধনের দিনক্ষণ এবং মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, কেন্দ্র রাজ্য হাতে হাত মিলিয়ে মানুষের হয়ে কাজ করবে, এটাই কাম্য। কিন্তু আমাদের সেই আশা কবে পূরণ হবে সত্যি আমরা জানি না, কারণ এখানে মানুষের হয়ে কাজের তুলনায় রাজনৈতিক নেতাদের মন বেশি থাকে কৃতিত্বের দিকে। কিছুদিন আগে কামারকুণ্ডু ওভারব্রিজের কৃতিত্ব কার, তা নিয়েও আমরা বিস্তর দড়ি টানাটানি দেখেছি, সেখানেও রাজনৈতিক আচ্ছাআচ্ছি দেখেছি, সেখানেও কেন্দ্র বনাম রাজ্য দেখেছি। এবার দেখছি শিয়ালদা মেট্রো স্টেশন নিয়ে। তৃণমূল নেতারা দাবি করছেন রাজ্যে মেট্রো সম্প্রসারণের ব্লুপ্রিন্ট মমতা ব্যানার্জির। রেলমন্ত্রী থাকাকালীন তিনি সমস্তটা পরিকল্পনা করেছিলেন নিজে, তাই শিয়ালদা মেট্রো স্টেশনের নেপথ্যে তৃণমূল নেত্রীর অবদান রয়েছে। শুধু তাই নয়, জমি দেওয়ার ক্ষেত্রেও রাজ্য সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে, সে কথাও বলা হচ্ছে। কিন্তু এই আগামীকালের যে প্রকল্পের উদ্বোধন, সেখানে তাকেই বাদ দেওয়া হলো, আর সেই উদ্বোধনে তাকে বাদ দেওয়া মানে এক প্রকার অসৌজন্যতা। কিন্তু সত্যিই কি মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়া হচ্ছে? বোধ হয় না। মেট্রোরেল সূত্রে খবর, মমতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, মেট্রোরেলের তরফে তাকে জানানো হয়েছে আমন্ত্রণ, তিনি থাকতে পারবেন না সেটা অন্য বিষয়, এমনই বলা হচ্ছে মেট্রোরেলের তরফ থেকে। সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচি, এমন নয় যে হঠাৎ করে এসেছে, জিটিএ নির্বাচনে শপথ গ্রহণের অনুষ্ঠানে তার থাকার কথা ছিল এবং সেই জন্যই তিনি দুপুরবেলা চলে যাচ্ছেন সেখানে উত্তরবঙ্গ সফরে, ফলে স্বাভাবিকভাবেই উদ্বোধনে তিনি থাকতে পারছেন না। আর এতেই রাজনৈতিক অসৌজন্যতা দেখছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, মমতার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সেটা জেনেই রেলের তরফে উদ্বোধনের দিনক্ষণ স্থির করা হয়েছে। তবে চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র, তার হুঁশিয়ারি, মমতার অপমান বাংলা মেনে নেবে না। ভেবে দেখুন, যেদিন কিনা আমরা বলছি যে এত বড় প্রতীক্ষা, দীর্ঘ প্রতীক্ষা, অনেক দিনের টালবাহানা, তারপর এই প্রকল্পের সূচনা হতে চলেছে, মানুষ ভাবছেন যে হ্যাঁ, এতদিনে আমরা সেক্টর ফাইভে মেট্রো করে যেতে পারবো, সেই জায়গা থেকে মদন মিত্র বলছেন বাংলার মানুষ মমতার অপমান মেনে নেবেন না, তিনি চাইলে কাউকে মেট্রোতে ছুঁতে পর্যন্ত দেবেন না। তোপ দেখেছেন ফিরহাদ হাকিমও। মমতাকে যে অপমান তোমরা করছো বা মমতাকে বাইপাস করার চেষ্টা করছো, আমি তৃণমূল কংগ্রেসের মেট্রো রেলের সভাপতি, আমরা যদি মনে করি তোমরা মেট্রো রেলের স্টেশন ছুঁতে পারবে না, পশ্চিমবঙ্গ এটার নাম, পশ্চিমবঙ্গ আর মমতা ব্যানার্জি এই দুটোই সমার্থক, দিস আর সিনোনিমাস, আর মেট্রো রেল ইজ আ ড্রিম চাইল্ড, ব্রেন চাইল্ড অফ মমতা ব্যানার্জি। বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানে যে এই মেট্রোর সম্প্রসারণ, এই মেট্রোর প্ল্যানিং টোটালটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্কো পোষিত, মানে ওর প্ল্যানিংটা টোটাল ওনার, ওনার স্যাংশনটা সেই সময় রেল বোর্ডে ওনার, যে সময় উনি রেলমন্ত্রী ছিলেন, যে মেট্রোর সাথে কনস্ট্যান্ট সহযোগিতা, তাদের সাথে সহযোগিতা করছে কীভাবে প্রবলেম সলভ করা যায়, তার কাজের যেন অসুবিধা না, টোটালটা আমরা করছি। তারপরেও সৌজন্য বোধ বাহানা করে করে যে কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, এই বাহানা করে করে এসে দুম করে তারা উদ্বোধন করে দেবে। আরে মুখ্যমন্ত্রী তোমার উদ্বোধনে যাওয়ার জন্য লালিত নয়। আমরা শুনলাম কি বলা হলো, একদিকে মদন মিত্রর তরফ থেকে, অন্যদিকে ফিরহাদ হাকিম,
যে কথা আমরা শুনলাম যে বাংলার মানুষ এত বোকা নয়, কোন দিন বলছেন? যেদিন এই মেট্রো রেলের শুভ সূচনা হতে চলেছে এই প্রকল্পের ঠিক তার আগের দিন। বাংলার মানুষ বোকা কি বোকা নয় সেটা তো বিচার করবেন বাংলার মানুষই। কিন্তু স্টেশনের কৃতিত্ব কার, ওভারব্রিজের কৃতিত্ব কার, এই কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি সরিয়ে শুধু মানুষের পরিষেবার দিকে নেতারা কবে মনোযোগী হবেন তা আমাদের জানা নেই। যেমন ধরুন হালফিলের কামারকুণ্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন, সেই উদ্বোধন নিয়েও একই রকম কৃতিত্ব তর্জা দেখতে হয়েছিল আমাদের বেশি দিন আগে নয়, একেবারে সাম্প্রতিক ঘটনা। রাজ্য এবং রেলের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল কামারকুণ্ডু রেল ওভারব্রিজ, অথচ উদ্বোধনে রেলের কোনো প্রতিনিধিকেই ডাকা হয়নি। আর তা নিয়ে অসৌজন্যতার অভিযোগ তুলে সরব হয় বিজেপি। পরে আমরা দেখি কামারকুণ্ডু ওভারব্রিজের জন্য রেলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই রাজনৈতিক আকচে আছে আমরা ওরা, রাজ্য বনাম কেন্দ্র, তৃণমূল বনাম বিজেপি। শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন বিতর্কে তাই তৃণমূলকে পাল্টা সৌজন্যতার কথা মনে করিয়ে দিচ্ছেন বিজেপি নেতারা, সঙ্গে জুড়ে দিচ্ছেন কটাক্ষ। রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রী করে এলেন হুগলি জেলায়, সেটা কোন রাজনৈতিক শিষ্টাচার ছিল? ভারতবর্ষের ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল তৃণমূল কংগ্রেস। আসলে শিষ্টাচার, অসহিষ্ণুতা নিয়ে যারা কথা বলছেন, আজকে সেই তৃণমূল কংগ্রেসের রাজনীতি হচ্ছে ঘৃণার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, অসহিষ্ণুতার রাজনীতি, শিষ্টাচার বিরোধী রাজনীতি, কেন্দ্র সরকার বিরোধী রাজনীতি এবং সর্বোপরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী রাজনীতি। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, বানিয়ে দিচ্ছে, তারা উদ্বোধন করবে। আপনার তো কেন্দ্রের টাকা দরকার, ওটা নিয়ে নিন, বাকি তো কোনো প্রোটোকল সৌজন্যবোধ নাই। এখানে রাজ্য সরকারের এত প্রোগ্রাম হয়, প্রশাসনিক বৈঠক হয়, কোনোদিন ভুল করে আমাদের একটা চিঠি দিয়েছে, জানিয়েছে যে আপনারা আসুন, সেরকম ওদের সঙ্গে এরকম ব্যবহার করাই ঠিক করেছে পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকার। আমি বলছি কোনোদিন যেন না ডাকে। এত রাজনীতি, এত রাজনৈতিক আচ্ছা আছে, তার মধ্যে প্রশ্ন একটাই, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, মেট্রো স্টেশন তুমি কার? এখন এটাই প্রশ্ন বঙ্গ রাজনীতিতে। মানুষের পরিষেবা বাড়ছে সেটা যেন কোনো বড় কথাই নয়, স্টেশনের কৃতিত্ব কে নেবে সেটাই যেন এখন প্রধান বিবেচ্য বিষয় রাজ্য রাজনীতিতে। সেক্টর 5 থেকে শিয়ালদা মেট্রো রুটটা তাহলে কি দাঁড়ালো সেটা একবার দেখে নেওয়া যাক। সেক্টর 5 করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান হয়ে শিয়ালদা। যাত্রী পরিবহনে যে বাড়তি সুবিধে হতে চলেছে কাল থেকে একথা নিঃসন্দেহেই বলা যায়। তবে দুর্ভাগ্যের বিষয়, মেট্রোর পরিধি বাড়ার দিনটিতেও থেমে থাকলো না রাজনৈতিক তর্জা। সোমবার যাত্রা শুরু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনের, শিয়ালদার সঙ্গে জুড়ে যাচ্ছে সেক্টর 5। মেট্রো চাকা গড়ানোর আগেই এবার অন্য বিতর্ক। মেট্রো উদ্বোধনের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। স্টেশনের উদ্বোধনে থাকতে পারছেন না মুখ্যমন্ত্রী, কারণ সেই সময় উত্তরবঙ্গ সফরে থাকবেন তিনি। আর এতেই কেন্দ্রের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ তুলেছে তৃণমূল। পশ্চিমবাংলায় মেট্রো রেলের যিনি রূপকার, যিনি দক্ষিণেশ্বর থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে সমস্ত জায়গায় মেট্রো সংযোগ স্থাপনের প্রকল্প চালু করে এসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রেলের যে অভূতপূর্ব সাফল্য এবং মেট্রো রেলের যে অগ্রগতি, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উত্তরবঙ্গ সফরে যাবে, বেছে বেছে সেই দিনটাকে নির্দিষ্ট করার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সেই অনুষ্ঠানে থাকতে না পারেন, এটা বাংলার মানুষ ভালোভাবে নেবে না। সম্প্রতি হুগলির কামারকুণ্ডু রেলের ওভারব্রিজ উদ্বোধনেও কেন্দ্রের শাসক ও রাজ্যের শাসক দলের মধ্যে বিস্তর তর্জা হয়। বিজেপির অভিযোগ ছিল রেলের মোটা টাকা খরচে ওভারব্রিজ তৈরি হলেও উদ্বোধনের রেলের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি রাজ্য। সেই প্রসঙ্গ আরও একবার মনে করিয়ে শিয়ালদহ মেট্রো উদ্বোধন বিতর্কে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রী করে এলেন হুগলি জেলায়, সেটা কোন রাজনৈতিক শিষ্টাচার ছিল?
ভারতবর্ষের ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি যে অন্যায় করছে এই কাজটা ওরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। তৃণমূল কি করেছিলেন যখন এই মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন? জোকা লাইনের উদ্বোধন তিনি রাষ্ট্রপতিকে নিয়ে এসে করেছিলেন, সেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা আমন্ত্রণ পত্র পর্যন্ত পাঠিয়েছিলেন। এ কি তফাত আছে দুটো দলের? পূর্ব রেলের অবশ্য দাবি জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। লোকাল এমপি, যেমন রেলের ফাংশন হয়, লোকাল এমপি এবং লোকাল এমএলএ অর্থাৎ মাননীয় বিধায়ক এবং মাননীয় সাংসদকে যেমন বাকি সব ফাংশনে ডাকি, এই ফাংশনেও ডাকছে। দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শুরু হচ্ছে শিয়ালদহ মেট্রো। সেক্টর ফাইভের সঙ্গে সরাসরি এবার জুড়ে যাবে শিয়ালদা। সেক্টর ফাইভ থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম হয়ে ফুলবাগান পর্যন্ত ইতিমধ্যেই চলছে মেট্রো। এবার ফুলবাগানের সঙ্গে যুক্ত হল শিয়ালদহ। শিয়ালদহের সঙ্গে সরাসরি সেক্টর ফাইভ যুক্ত হওয়ায় সুবিধে হবে অসংখ্য যাত্রীদের। তবে পরিষেবা চালুর দিনেও এড়ানো গেল না রাজনৈতিক চাপানোতর। রিপাবলিক বাংলা। আগামীকালই উদ্বোধন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই মেট্রো রেল প্রকল্পের, এবং তারই মধ্যে যেটা নিয়ে বিতর্ক, যে মুখ্যমন্ত্রীকে প্রথমে যেটা নিয়ে বিতর্ক ছিল যে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু রেল সূত্রে যেটা জানা গিয়েছে যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তিনি থাকতে পারছেন না, কারণ দুপুর দুটোর সময় তিনি নর্থ বেঙ্গল ট্যুরে যাচ্ছেন, জিটিএ এর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেই কারণে। আমরা এই নিয়ে যখন এত বড় ডিবেট, এই মুহূর্তে সব থেকে প্রাসঙ্গিক এই রাজ্যের ডিবেট, সেই দিকেই আমরা নজর রাখবো। সেই ডিবেট শুরু করবো এই মুহূর্তে যারা আমাদের এই বিতর্কে যারা আজকে রয়েছেন অ্যাক্রস দ্য ডিবেট টেবিল, তাদের সঙ্গে আগে আলাপটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি, রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী রাজনীল মুখার্জি এবং শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত জানাবো। প্রথমেই কোহিনুরের কাছে আসবো। কোহিনুর, কী কারণে মনে হচ্ছে যে এটা একটা এটা রাজনৈতিক অসৌজন্যতা, ঠিক কী কারণে? একদম টু দ্য পয়েন্ট জানতে চাইবো। না, এই যতদিন এই মেট্রো রেলওয়ে মানুষ দেখবেন, ততদিন মানুষ ইতিহাসে জানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছিলেন এবং আমাদের এই কলকাতা তথা বাংলার এবং তার সাবার বিধাননগর থেকে শুরু করে সেটা হাওড়ায় যে মেট্রো রেলের পরিষেবা মানুষের পাওয়া উচিত সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন এবং প্রজেক্ট স্টার্ট করেছিলেন। এই মান্যতাটাই সরকারের দেওয়া হয়তো উচিত ছিল। তারা পলিসিগতভাবে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করেননি বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাননি, কিন্তু তারপর আজকে হই 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 হট্টগোল করার পর আমি সেটা সুবুরবেলা শুনতে পেলাম, যদিও একদম যে খুব রিলায়েবল সোর্স তা নয়, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএমওতে নিমন্ত্রণ পত্র পাঠানো হবে। কবে না আজকে কালকে অনুষ্ঠান, এটা তো হওয়াটা আমার ধারণা এটা তো সৌজন্যের প্রতীক নয়। প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যে যখন রেল জমি অধিগ্রহণ করছিল, রেলকে জমি দেওয়া হয়েছিল, তার ভ্যালুয়েশন অনুযায়ী 600 কোটি টাকার উপরে সেটা কিন্তু রেল থেকে নেওয়া হয়নি, স্টেট গভর্নমেন্টের রেভিনিউতে নেওয়া হয়নি, যাতে রেল প্রজেক্টটা তাড়াতাড়ি হয়। আমরা ভেবেছিলাম যেটা রেল বলেছিল 2018 পরবর্তীকালে 2019 অগস্ট মাসে এই রেল প্রজেক্ট শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেওয়া রেলের প্রজেক্ট আজকে 2022 এসে সেখানে উদ্বোধন হচ্ছে। তো যাই হোক, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বোধন করলে কেউ জানতে পারবে কি না পারবে, যেহেতু বাকি সমস্ত গেস্টদের কাছেও আসতে হবে, একদম টু দ্য পয়েন্ট ওয়ান টু এরম ভাবে যদি বলেন, সৌজন্য অসৌজন্য নাম্বার ওয়ান, অসৌজন্য নাম্বার টু, ঠিক এইভাবে যদি বলেন, কারণ এর কথার পিঠে অনেকগুলো প্রশ্ন উঠে আসে, তো সেইগুলোর জন্য আমি একটা কথা বলি। এভাবে পয়েন্ট বুলেট পয়েন্টে বলতে তো সিবিএসসির পরীক্ষা দিতে আসতে হবে, সেটা তো সমস্যা। আমার কথাটা যেটা হচ্ছে, যেটা বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ব্রেন চাইল্ড ছিল, রাজ্য সরকার এখানে টাকাও নেয়নি, তার রেভিনিউ নেয়নি, রাজ্য সরকার সম্পূর্ণ কোঅপারেট করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে রূপকার রাখবে না এটা মানুষকে ভোলানোর একটা চেষ্টা হয়েছিল, পরবর্তীকালে হই হইতে তারা আবার সেটা ভুল শোধরায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী, তার তো অনেক প্রোটোকলস আছে, তার অনেক আগে থেকে শিডিউল সাজানো থাকে, এটা যদি স্টেট গভর্নমেন্টকে কনফিডেন্সে নিয়ে একসাথে করতো ভালো হতো। তার মানে আপনার পয়েন্টটা কি যে
কেন্দ্রের তরফ থেকে আগে চিফ মিনিস্টারের শেডিউল জানতে হবে, তিনি কবে কোথায় যাচ্ছেন, তারপর সেই অনুযায়ী রেলের শেডিউল হবে যে কবে মেট্রো রেলের এতদিন ধরে অপেক্ষা করা যে প্রকল্প সেটা কবে শুভ উদ্ঘাটন করা যায়, উদ্বোধন করা যায়। আপনি একটা কথা বলুন তো, সংসদীয় বিচার যে ব্যবস্থা, গণতন্ত্র, সেখানে কি কোথাও কোনো দেশে এরকম কোনো নজির আছে যে সেন্ট্রাল রাজ্যের কাছে এই শেডিউলটা জেনে নেবে, তারপর চিফ মিনিস্টারের শেডিউল অনুযায়ী তারপর তারা প্রকল্পের উদ্বোধন করবে? আপনাকে আমি বলে দিই, এক যদি আপনি বলেন বিলম্ব, তো বিলম্ব 2018 থেকে আজকে 2022, চার বছর বিলম্ব হয়েছে। এটা কাল দুদিন আগে হলেও কোনো ব্যাপার ছিল না, পরে তো ছেড়ে দিন, দুদিন যদি আগে করতো উদ্বোধন সেটাও ব্যাপার ছিল না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নিমন্ত্রণ করার কথাই উঠেইনি, আসেইনি এখানে, তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইম কি না টাইম। আর আগের দিন একজন মুখ্যমন্ত্রীকে আগের দিন দুপুরবেলা 24 ঘন্টা আগে নিমন্ত্রণ করছে, এইটা আপনার কাছে যদি সৌজন্য মনে হয় তাহলে আমার আর এই বিষয়ে বাড়তি কিছু বলার নেই। আমার কি মনে হচ্ছে সেটা বড় কথা না, কিন্তু আমন্ত্রণ করা হওয়ার পরেও, আর আপনি একটা কথা বললেন, এর আগে থেকে তো বিতর্কটা শুরু হয়েছিল যে কেন স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টারের কেন সময়সূচি আগে থেকে জানা হয়নি, কেন সেই অনুযায়ী রেলের প্রকল্প উদ্বোধনের সময়সূচি তৈরি হয়নি, এটা কি কোথাও হতে পারে? সম্ভব আপনি শুনলেন, একটা এক্সাম্পল আমি বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্ব বাংলা সামিটের জন্য নিমন্ত্রণ করেন, সেটা কতদিন আগে করা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ওই সময় নিয়েই করা হয়েছিল, ঠিক সেরকমভাবেই করার রীতি। কিন্তু মুখ্যমন্ত্রীকে আগের দিন নিমন্ত্রণ করা, এইটা মনে হয় যে একটা ভুলিয়ে দেওয়ার ইচ্ছা, মুখ্যমন্ত্রীকে কাটিয়ে দেওয়ার ইচ্ছা, এটা এরকম। এবং আপনি জানেন যে মুখ্যমন্ত্রী একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, তাকে তো এই 24 ঘন্টা আগেই তো আমন্ত্রণটা জানানো হয়েছে। আরেকটা জিনিস, মুখ্যমন্ত্রী তো পূর্ব ঘোষিত তার যে শিডিউল এবং যেভাবে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা তো মুখ্যমন্ত্রীর নিজের দলের বা সরকারের অনুষ্ঠান নয়, একটা স্ট্যাটিউটারি বডি, সেই বডি ইলেক্টেড হয়েছে, তারা শপথ নেবে এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে যাওয়াটা তার উচিত, সেই জন্যই তিনি যাচ্ছেন। এবার সেই সময় রেল উদ্বোধন তিনি তার সময় মতো যেটা করা করণীয়, যেটা উচিত, সেটা তিনি করছেন। এবার আপনার কেন মনে হচ্ছে যে তিনি এই কাজটা করে আসার পরে এতদিন ধরে বিলম্বিত যে প্রকল্প সেটা আরো একটু বিলম্ব করা হোক, আপনার কেন এটা মনে হচ্ছে? আমি এই বিষয়ে নিয়ে আমি আসব আগে তো করা যেতে পারত আমি আসব আবার আপনার কাছে আসি সম্ভাব্যবাবু, এই যে রাজনৈতিক অসৌজন্যর কথা উঠছে, অসৌজন্যতার কথা উঠছে, এটাকে আমরা যদি কিছু পূর্ব কিছু রেফারেন্স দেখি, আপনি বলবেন কামারকুণ্ডুর কথা, কিন্তু এর আগেও তো বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে কোথায় আমাকে তো ডাকা হয়নি, এই যে আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি সেখানেও 24 ঘন্টা আগে ডাকা হচ্ছে বলে কোহিনুররা এই অভিযোগ করছেন, এটা কোন দিক থেকে সৌজন্য? দেখুন বিশাখা, অসৌজন্যতার রাজনীতি নিয়ে কোনো কথা বলার আগে আজকে যে আলোচনার প্রেক্ষিতটা তৈরি হচ্ছিল সেটা নিয়ে আমি সামান্য একটু আলোকপাত করব। মদন মিত্র বললেন ড্রিম চাইল্ড অফ মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোহিনুরের কথার সঙ্গে মিলল ব্রেন চাইল্ড অফ মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলে। মেট্রো রেলের ইতিহাস ঘেঁটে আমি যতটুকু দেখেছি, 60-এর দশকে ডক্টর বিধানচন্দ্র রায় মাটি পরীক্ষার জন্য জাপানে গিয়েছিলেন ভিয়েনা থেকে চোখ দেখা দিকে, পরবর্তীকালে 1974 সালে সম্ভবত ইন্দিরা গান্ধী সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানায় মেট্রো রেলের গোড়াপত্তন করেন এবং পরবর্তীকালে মেট্রো রেল কলকাতা শহরে বিস্তৃত হয়। এটা ঘটনা ঠিক যে মেট্রো রেল সম্প্রসারণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দুদফায় রেলমন্ত্রী ছিলেন তখন তার একটা ভূমিকা ছিল, এতে অস্বীকার করে লাভ নেই। মমতা ফেডারেল স্ট্রাকচারে সমস্ত কেন্দ্র রাজ্য প্রধানমন্ত্রী মন্ত্রী সবাই থাকলে ভালো দেখায়, কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে যারা প্রশ্নটা করছেন, আমি প্রথমত বলি যে এই ইস্ট ওয়েস্ট মেট্রো যে উদ্বোধন, আমি প্রথম থেকেই দেখছিলাম যে স্থানীয় জনপ্রতিনিধি এমএলএ এমপিদের আমন্ত্রণ করা আছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ আলোয় রেখে পুরো ব্যাপারটা করা হলো না কেন, তার যুক্তি থাকতেই পারে তাদের, আমি সে বিষয়ে কোনো কথা বলবো না। আমি যে বিষয়টা বলবো, সৌজন্যের রাজনীতি এক্সপেক্ট করতে গেলে ফেডারেল স্ট্রাকচারে নিজেকে আগে সৌজন্যটা দেখাতে হয়। আমরা কী দেখেছি অতীতে আপনারা জানেন যে যখন জোকার রেল লাইনে মেট্রো রেলের যখন ইনোগ্রেশন হয় তখন ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্ধকারে রেখে, একটা সিম্পল ইনভিটেশন লেটার পর্যন্ত যায়নি। আপনি তো কামারকুণ্ডুর কথা বললেন, আমরা জানি কামারকুণ্ডুতে রেলের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি, অথচ ধন্যবাদ জ্ঞাপক যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে কিন্তু বেচারাম মান্না অপরূপা পোদ্দারকে কিন্তু আমন্ত্রিত জানিয়ে তাদের কার্ডে নাম ছাপা হয়েছিল, তাদের অনুমতিও চাওয়া হয়েছিল।
ফলে স্বাভাবিকভাবে সৌজন্য রাজনীতি করতে গেলে এই বাংলায় প্রায় 350-এর ওপর প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আপনি একটা, আমি শুধু একটা মনে করতে পারি, যেখানে একজন বিরোধী বিধায়ককে ডাকা হয়েছিল একটা টেকনিক্যাল কারণে, তাছাড়া 350-এর মধ্যে বোধ হয় 349 জনের একটি প্রশাসনিক সভায় একজন বিরোধী রাজনীতিককে কোনোদিন ডাকা হয়নি। তো আমি আমার দিক থেকে সৌজন্য আমি দেখাবো না, আমি অপরের কাছ থেকে সৌজন্য এক্সপেক্ট করবো। অবশ্যই ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্য উভয়ে হাত ধরে ডেভেলপমেন্টাল ইস্যুগুলোতে কাজ করা দরকার, সৌজন্যের রাজনীতি কেন্দ্রেরও থাকা দরকার, রাজনীতি রাজ্যেরও থাকা দরকার। এবং আমি বলবো রেলমন্ত্রক কিন্তু, আমি একটু বিষয়কে এটা বলে শেষ করবো, রেলমন্ত্রক কিন্তু বারবার একাধিক অনুষ্ঠানে আমি অতীতেও দেখেছি রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। এখন মুশকিলটা হচ্ছে আমি বিধান রায়ের মেট্রো রেল মানে ভিত্তিপ্রস্তর স্থাপন মানে উদ্যোগ থেকে শুরু করে ইন্দিরা গান্ধী সিদ্ধার্থ সরণ রায়কে অস্বীকার করে আমি কলকাতার মেট্রোর সমস্ত আলো ক্রেডিট আমি নেব, এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় চেয়েছিলেন যে ইস্টওয়েস্ট মেট্রোটা তিনি উদ্বোধন করবেন, স্মৃতি ইরানি গেস্ট হিসেবে থাকবেন। আমি এই সংক্রান্ত আরো কিছু তথ্য দিতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপারে যে এটা অহেতুক একটা কথা। আমি বলি যে কথাটা এতক্ষণ সন্ময়দা বললেন যে এক হাতে কি সত্যি রাজনৈতিক সৌজন্যের বা অসৌজন্যের তালি বাজে, আমি 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 এক এক করে বলি। এক হচ্ছে মেট্রো যখন উদ্বোধন হয় টালিগঞ্জ থেকে, সেটা গড়িয়া হোক জোকা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, যেই দপ্তর আপনি দেখবেন, যদি আপনার টালিগঞ্জে, এটা আমার একদম স্পষ্ট মনে আছে যতটা আমার নিজের বিধানসভা কেন্দ্রে, সেখানে কিন্তু রাজ্যের তৎকালীন PWD মিনিস্টার, তার নাম কার্ডেও ছিল, তার নাম ব্যানারেও ছিল, তিনি আসেননি, সেটা আমি যতদূর জানি তিনি আসেননি। এবং লোকাল এমপি টেম্পি ইত্যাদি ইত্যাদি কেউই সে সময় ওই অঞ্চলটায় বিরোধী পক্ষের কেউ ছিল না, কিন্তু রাজ্যের মন্ত্রিসভায় যিনি কাজটা করতে সাহায্য করেছিলেন, যার দপ্তর কাজ করতে সাহায্য করে পাবলিক ওয়ার্কস, সেখানে তার মন্ত্রী কৃতি গোস্বামীকে ডাকা হয়েছিল। এক অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সন্ময়দা বললো, আমার জানি না এর সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের কী তুলনা আসে, তবে আমি জানিয়ে দিই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বিধায়কেরা, বিরোধী বিধায়করা এলাকাতেই থাকে না, তার কমিউনিকেশনই নেই, বহু জায়গায় নিমন্ত্রণ তার অফিসে পাঠানো হয়, তারা আসেন না, তাদের কোনো কমিউনিকেশন নেই, এবং কয়েকটা জায়গায় কয়েকটা মিটিংয়ে তো বিরোধী দলের বিধায়করা এসেছিলেন থাকে না। আমি একটু উত্তরটা দেবো কইদুরের, আমি 10 সেকেন্ড নেবো। কহিনুর টিভি সেটে বসে এভাবে প্রকাশ্যে মিথ্যা কথা বলাটা কহিনুরের মতো একজন শিক্ষিত সম্প্রদায়ের ছেলের কাছ থেকে আমি আশা করিনি। সারা বাংলা জানে প্রশাসনিক সভার কোনো প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না, একটিমাত্র সভায় মনে আছে ওই আমতা বাগনানের ওখানকার তখন কংগ্রেসের একজন বিধায়ককে টেকনিক্যাল কারণে ডাকা হয়েছিল, তাছাড়া কোথাও কোনো দিন ডাকা হয়নি। একাধিক আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এটা নিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি, কোনো দিন কারোর কাছে চিঠি পৌঁছে না। আমি একটা ছোট রেফারেন্স দিই, বহরমপুরে লজিকেই বলছি, ফ্যাক্টেই বলছি, এবং সেখান থেকেই বলছি বিধায়কেরা কোনো কমিউনিকেশন এ থাকে না, বিধায়কদের কাছে পৌঁছায় না, তারা আসেন না। কিন্তু শুরু করেছিলেন, আমি আবার বলি যে কলকাতা মেট্রো যেটা কলকাতা টালিগঞ্জ থেকে দমদম চলে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তৈরি করেনি, কোনোদিন চাননি ঠিক, কিন্তু টালিগঞ্জ থেকে গড়িয়া বা টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া বা জোকা মেট্রো বা এই বাইপাসের উপরের মেট্রো, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেননি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মস্তিষ্ক থেকে বেরোয়নি, এই কথাটা বোধ হয় ঠিক না। আমি কিন্তু একবারও বিধানচন্দ্র রায় বা ইন্দিরা গান্ধীর মেট্রো শুরু এই বিষয়ে কোনো কথা বলিনি, কিন্তু যে এক্সটেন্ডেড মেট্রো মমতা বন্দ্যোপাধ্যায় যে এই মেট্রোটাকে বড় জায়গায় এবং সাবার্বস লোকের কাছে পৌঁছে দিতে পেরেছে, এই ক্রেডিটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটা উদ্বোধন আগামীকাল যখন উদ্বোধন হবে তিনি নিতেই পারে ক্রেডিট, এই ক্রেডিটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটা উদ্বোধনে না ডেকে কেড়ে নেওয়া যাবে না। কোথায় না ডেকেছে, ডাকা তো হয়েছে, হ্যাঁ আগের দিন, মানে এত হই হই করার পর আগের দিন মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছে। আপনার মনে হয় যে এক্সপেকটেশন ছিল
মেট্রো রেল ইনগ্রেশন অফ দিস প্রজেক্ট, এটা নিয়ে কথা বলছিল না আমি, একটা ছোট্ট কথা বলবো। 600 কোটি টাকার একটা অল্প ছেড়েছে কোহিনুরা বাজারে। আমি দায়িত্ব নিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ডিসিশন বা অনৈতিক ডিসিশনের জন্য মেট্রো রেল ইস্ট ওয়েস্ট প্রজেক্ট যেটা বউবাজার দিয়ে যাওয়ার কথা ছিল, 5,000 কোটি টাকা লস করেছে মেট্রো রেলের প্রজেক্ট। আর ওইটা নিয়ে আপনি তুলবেন না সরকার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি তো তথ্য নিয়ে বলতে পারি, বাজারে যাদের বাড়ি ভেঙে পড়ছে তারা আপনাকে দাঁড়াবেন দেখলে আর কি করবে আপনারা জানেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে আপনাদের উপর, শ্রেণীর ব্যবসায়ী দেখে বাড়ি নষ্ট করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার পরে বাড়ি নষ্ট করে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার পরে তারপর ওই প্রজেক্টের রুটটাকে বদল করতে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে বাধ্য করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, জনবসতির মধ্যে দিয়ে যে যাওয়াতে রেলমন্ত্রী ছিলেন, বাধ্য করেছিলেন, রেল বোর্ডকে বাধ্য করেছিলেন। আমি ইতিহাস জানি, তার মানে আমি ইতিহাস জানি বলে বলছি, আমি ইতিহাস জানি বলে বলছি, প্রত্যেকটা দিনের ঘটনা বলতে পারি। তার মানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ব্ল্যাকমেলিং করে মেট্রো রেল প্রজেক্ট বউবাজার দিয়ে ডাইভার্ট করা হয়েছিল, তখন প্রজেক্ট রিপোর্ট যারা দিয়েছিলেন, আমি একটু বলে দিই, আমি নাম বলছি, আমি নাম বলছি, সুব্রত গুপ্ত, তুমি জানো সুব্রত গুপ্ত এখনো তিনি আইএস সচিব হিসেবে আছেন তোমাদের তোমাদের সরকারে। তুমি একটু ঘটনাটা শোনো না, তুমি ঘটনাটা শোনো না, তুমি ঘটনা শুনবে না, সিম্পল, তুমি তুমি লজিকটা বলছি, তুমি ঘটনাটা শোনো না, মমতা সুব্রত গুপ্ত নামটা বুঝে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা শুনবে না, এটা বাংলার মানুষের জানা দরকার, সুব্রত গুপ্ত তিনি প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকারের তরফ থেকে, যেটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। হি ওয়াজ ট্রান্সফারড, সিদ্ধান্তটা মমতা নিয়েছিলেন, করতে দেব না বলে দিয়েছিলেন সিদ্ধান্তের। তুমি জানো সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন, তুমি জানো, শুনে নাও, প্লিজ আসবো, আমি রাজনীলের কাছে যাবো। রাজনীল, সৌজন্যর কথা উঠছে, রাজনৈতিক সৌজন্য বা অসৌজন্য, কার পক্ষে সৌজন্য কার পক্ষে অসৌজন্য কি মনে হচ্ছে? দেখুন, এটা যদি বলতে হয় না, প্রথমত আগে মানে ইতিহাসটাই ঘাঁটতে হবে। কোহিনুর অনেক কিছু বললো, 2009 কথাটাই ভাবুন, টালিগঞ্জ এক্সটেনশনের যে কথাটা হচ্ছিল, টালিগঞ্জ এক্সটেনশনের সময় কোহিনুর বলে দিল, ডাইরেক্টলি বললো, মন্তব্য করলো যে ক্ষিতিবাবুকে ডাকা হয়েছিল, কারণ ক্ষিতি গোস্বামীকে ডাকা হয়েছিল। তাহলে ওর কাছে যদি সেই প্রমাণটা থাকে, সেটা মিডিয়ার সামনে আনে। এক দাঁড়াও, আমি এসে, আরে আমাকে শেষ করতে দাও, তুমি, আমি তোমার সময় বলিনি, আমাকে বলতে দাও অ্যাটলিস্ট, এটাই তো তোমার সৌজন্য, তোমার মানে তুমি, আরে আমাকে বলতে দাও, আচ্ছা ঠিক আছে, তোমার ব্যানার আছে, তুমি সেই ব্যানারটা একটু দেখাও মিডিয়ার সামনে, তুমি দেখাও না, আরে তুমি দেখাও না, তুমি 10 বছরের কথা তুমি এখন বলছো, আমি তোমাকে উত্তর দিচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে তখনকার দিনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বরচাজকে ডাকা হয়, ঠিক আছে, ভালো কথা, সেই ফিডব্যাকটাই আবার পাচ্ছেন তখন তখন মুখ্যমন্ত্রী বা তখন রেলমন্ত্রীর তখন স্টেটমেন্ট ছিল, এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝে নেবে কাকে ডাকা হবে কাকে ডাকা হবে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড পয়েন্ট টু পয়েন্ট উত্তর, ঠিক আছে। 10 বছর আগে কাদা তুমি এখন, তুমি যদি এখন সেটাতে চাইছো আমি বলতে পারি। সেকেন্ড কথা, আপনারা এক্ষুনি আপনাদের প্রতিবেদনে দেখেন কামারকুণ্ডু রেল ব্রিজ, আচ্ছা তার আগে মা ফ্লাইওভারটা কী হয়েছিল? মা ফ্লাইওভার নিয়েও তো অনেক বিতর্ক উঠেছিল, কোন আমলে হয়েছিল, কে রং করে দিয়ে গেল, সাদা নীল কীভাবে হলো, সেইগুলো উত্তর কিন্তু এখনো অবধি পাওয়া যায়নি। দাঁড়াও না, আরে বাবা, না না না, দাঁড়াও না, দাঁড়াও না, মা ফ্লাইওভার কার, আরে কেহনা কে চাতে, তুমি তো আচ্ছি তারা জানতো হম কেনা কে চাতে, এবার আমি বলতে পারি, আরে তুমি জানো, তুমি মা ফ্লাইওভার কার আমলে হয়েছিল, হ্যাঁ অবশ্যই, কারণ তুমি যদি যেভাবে মিথ্যা কথাগুলো বলছো এটা অন্তর্জামী ছাড়া, আরে বাবা তুমি যে মিথ্যা কথাগুলো বলছো, তুমি তো 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 মিথ্যা কথাগুলো বলছো, মা ফ্লাইওভার কার সময় হয়েছিল, তুমি এখন বলবে যে মা ফ্লাইওভার মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, বলতেই পারো,
বলতে আমি বলছি না না মমতা বন্দ্যোপাধ্যায় করো, তোমার উত্তরটা আমি দিয়ে দিলাম। সে জায়গায় দাঁড়িয়ে সৌজন্য অসৌজন্যর কথা এখানে আসছে না। প্রোটোকল অনুযায়ী এখানে কোথাও লেখা নাই যে প্রোটোকল অনুযায়ী 7 দিন আগে জানাতে হবে, 10 দিন আগে জানাতে হবে। কোনো সংবিধান, কোনো বুকলেট, কোনো জায়গায় লেখা নেই। রেল আমরা আসবো, কিন্তু তার আগে শুভময় দা রয়েছেন অনেকটা দূর থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক, আপনার কি মনে হয় এখানে কোন জায়গায় কি রাজনৈতিক অসৌজন্যতা রয়েছে যেভাবে আমন্ত্রণের বিষয়টাকে ইস্যু করা হয়েছে সেই জায়গায়? একেবারে, আমি না, আপনি যেরকম প্রথমে বলেছেন পয়েন্ট ওয়াইজ সিবিএসসির প্রশ্নের উত্তরের মতো উত্তর দেবো। প্রথম হচ্ছে 1984 সালে পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো রেল শুরু হয়েছিল, সেই বছরই মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে ভোটে হারিয়ে এমপি হয়েছিলেন। সুতরাং কেউ বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেট্রো রেল চলেছে। একই রকমভাবে বিধান রায় থেকে শুরু করে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, নরেন্দ্র মোদী, কালকে যিনি আসবেন স্মৃতি ইরানি, তাদের প্রত্যেকের অনুপ্রেরণায় যে মেট্রো রেল চালু হয়েছে কলকাতায়, এর উদাহরণ আমি আপনাকে বিভিন্ন পরিবেশন দিয়ে দেখাতে পারি। আর সত্যিকারের যদি জানতে চান কাদের অনুপ্রেরণায় মেট্রো রেল শুরু হয়েছে, তাহলে কাজী নজরুলের কুলি মজুর আর রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে পড়লেই উত্তরটা জেনে যাবে। এবং সত্যি কথা বলতে কি, এই আমাদের কলকাতায় প্রথম মেট্রো রেলের কথা শুরু হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, একেবারে ব্রিটিশ রাজত্বে। এবং তারপর 49-50 সালে বিধান রায় বিষয়টি নিয়ে ভাবা শুরু করেছিলেন, 70-এর দশকে কিছু কথাবার্তা চলেছিল, কাজ শুরু হয়েছিল তারপর 84-তে। এবং এই যে মেট্রো রেল আমাদের যে এত দেরি হচ্ছে কলকাতা শহরের মধ্যে, তার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে অবশ্যই কিছু প্রযুক্তিগত কারণ আছে, একই সঙ্গে রাজনৈতিক নেতাদের অস্থিরতা, তাদের কে কখন কোনটা উদ্বোধন করবেন, বিজেপির নেতা বা তৃণমূলের নেতা। আমি অবশ্যই বিশ্বাস করি যে আজকের এই বিতর্কের পর তৃণমূল এবং বিজেপির ভোট হয়তো বাড়বে, কিন্তু তার সঙ্গে আমাদের যে সুবিধা অসুবিধার কথা সেটা ভাবতে গেলে, হ্যাঁ, কালকে শিয়ালদা থেকে মেট্রো শুরু হোক, আমরা যারা ঘেমে নিয়ে সল্টলেক পৌঁছচ্ছিলাম পৌঁছলাম, এবং এই মেট্রো অবশ্যই নরেন্দ্র মোদী, স্মৃতি ইরানি, মমতা বন্দ্যোপাধ্যায়, বিধান রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর নয়, এগুলো একেবারে আমাদের আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বানানো। সুতরাং যাকে দিয়ে খুশি উদ্বোধন করুন, তারা তো উদ্বোধনটুকুই করবেন, চড়বো কিন্তু আমরাই। অর্থাৎ ভারতের যে একটু শেষ কথাটা বলতে দিন, একবার শেষ কথাটা বলে নিতে দিন, সেটা হচ্ছে এই যে মেট্রো রেলটা হয়েছে, আমরা সাধারণ মানুষ চড়বো, রাজনৈতিক নেতারা তো চড়বেন না। সুতরাং আমরা সকলে চাই সুস্থভাবে আমাদের দেশটা যেন শ্রীলঙ্কার মতো না হয়ে যায় রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বে, আমরা যেন সুস্থভাবে মেট্রো রেলে চড়ে অফিস যেতে পারি। শুভময় বাবু, শেষ কথাটা যেটা বললেন সেটা তো ভয়ঙ্কর। কোহিনূর এবং রাজনীল এখানে হাত তুলেছে, কোহিনূর একটু কি বোঝার সময় হয়েছে যে রাজনীতির আকচাকচিতে বা সৌজন্য অসৌজন্য আগামীকাল যে হ্যাপিনেসটা থাকা উচিত সাধারণ মানুষের মধ্যে, আম জনতার মধ্যে, এটা কোনো রাজনৈতিক সম্পত্তি নয়, এটা আম জনতার সম্পত্তি, সেটা কি ভাবার কোনো রকম সময় এলো এবার? হ্যাঁ, এবার যতগুলো জিনিস আজকে ভারতবর্ষে হয়েছে, যতগুলোই হোক, সেটা মেট্রো রেল হোক কি আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু হোক, সে সবকটাই হয়েছে পাবলিকের রেভিনিউ দিয়ে, পাবলিক এক্সচেকার থেকে হয়েছে, তাই সেই কারুর সম্পত্তি দিয়ে হয়নি। এবং কার অনুপ্রেরণায় হয়েছে কি না হয়েছে, ইনিশিয়েটিভ কার ছিল, মানে যদি আপনি বলেন যে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর ইনিশিয়েটিভ কার ছিল, নিশ্চিতভাবে এটা নরেন্দ্র মোদীর ছিল। ঠিক তেমনিভাবে এই যে গোটা লাইনটা আপনি আজকে ম্যাপে দেখালেন, ম্যাপের মাধ্যমে দেখলেন, সেটা গোটা ইনিশিয়েটিভটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। এবং আমি খুব সৌভাগ্যের সঙ্গে এই অঞ্চলের সমস্ত মানুষকে ধন্যবাদ, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং আপনারা সেই সিদ্ধান্তকে অভিনন্দন হিসাবে
গত জবে থেকে সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত ওর উপর দিয়ে যতগুলো বিধানসভা লোকসভা গেছে একটিতেও 2009 পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হারেননি। আপনারা আমাদের দুহাত উপুড় করে আশীর্বাদ করেছেন, তাই আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনি একদিন নাই ডাকেন, আপনি যদি এখানে বক্তৃতা করেন এবং গোটা ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেন, বাংলার ইতিহাস যতদিন থাকবে ততদিন কিন্তু বাংলার মানুষ জানবে এই ইনিশিয়েটিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। ঠিক এই যে আপনি এত সুন্দর করে বললেন কোহিনুর বাবু যে কোনো কিছু যায় আসে না, সত্যিই তো যাদের জন্য এই সম্পদ, যাদের জন্য এই সম্পত্তি প্রকল্প, তারাই যদি আনন্দে থাকে তাহলে এত অসৌজন্যতার কথা কেন আসছে, কেন এত আকচাকচি চলছে, কেন মদন মিত্র বলছেন যে মেট্রো ছুটতে পর্যন্ত দেবেন না? আপনি পুরো কথাটা শুনুন, তারপর শুনেছি বলে বলছি। আমি বলছি আপনি মদন মিত্র স্টেটমেন্ট দেখলেন, কিন্তু আজকে সকালবেলা আমি শুনলাম আমার, আমি যদি খুব মেট্রোতে চড়ি, আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী যদি মেট্রোতে চড়ি, ইনফ্যাক্ট আমার চড়ার খুব ইচ্ছা, আমি চড়বো বটে, তাহলে নাকি আমার পিতৃত্বের পরিচয় থাকবে না। এই মন্তব্য দিলীপবাবু করেছেন, আপনাদের কাছে আছে কিনা জানি না, আমি কিন্তু সব মিডিয়াতেই দেখেছি এবং আপনাদের টিভিতেও সম্ভবত দেখেছি, আমি চালিয়েছি যে আমি যদি বাপের বেটা হয় তাহলে এই মেট্রোতে তৃণমূল কংগ্রেস চড়বে না, এই মন্তব্য আমরা শুনেছি। আপনি কি এটা মনে করেন যে পাবলিক এক্সচেকার থেকে হওয়া মেট্রো তৃণমূল কংগ্রেস কর্মীরা চড়বে না? ঠিক তেমনভাবে সকালবেলা যেইখানে দাঁড়িয়ে দিলীপবাবু এই বাইটটা দিয়েছেন এবং প্রত্যেক দিন বাইট দেন, স্বাভাবিকভাবে আপনারা শত চেষ্টা করেছেন ওনার মুখটা আটকাতে কিন্তু আপনারা পারেননি, উনি সেটা ইকো পার্ক, সেটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে, তাই কি বলে কি আমি বলবো না যে দিলীপবাবু আপনি বিজেপি করেন বলে ইকো পার্কে মর্নিংওয়াক করবেন না, উনি এই কথাটা বলেছেন। আমি শুধু অবাক হয়ে দেখলাম যে রিপাবলিক বাংলা মদন মিত্রর একটা কমেন্ট, মদন মিত্র বলেছেন যদি আমরা চাই সাংগঠনিক ক্ষমতা আছে আমরা মেট্রোতে যদি কোনো না, অবাক হওয়ার কারণটা রিপাবলিক বাংলা এই বাইকটা দেখিয়েছে বলে আপনার মনে হয়? না না, আমার অবাক কাণ্ড লাগলো যে দিলীপবাবুর মতো একজন সাংসদ, একজন ইম্পর্টেন্ট নেতা, স্টেট লেভেল না একদম মানে একদম ন্যাশনাল লেভেল লিডারের এই স্টেটমেন্ট আপনারা দেখালেন, আপনার কেন মনে হলো আপনি দেখেননি বোধহয় আমাদের জন্য সেই সময় তিনি বলেছেন আমরা দেখিয়েছি যেখানে তিনি বলছেন যে কেন্দ্রের টাকা পেয়ে গেছো তাহলে আর এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কি দরকার, সেই বাইকটাও আমরা ইউজ করেছি, সেটা যদি আপনি না দেখেও না দেখেও না দেখার চেষ্টা করেন তাহলে সেই তিনি একজন জনপ্রতিনিধি হয়ে মদন মিত্র যে কথাটা বললেন সেটা কি জাস্টিফাইড? সেই প্রশ্নটাই কিন্তু ছিল, সেই প্রশ্নের উত্তরটা আমরা পেলাম না, ওভারলে হয়ে গেল অন্য কোনো একটা, অন্য কোনো মানুষের, অন্য কোনো লিডারের বক্তব্য। মিত্র কি একবারও বলেছেন মমতা উনি বলেছেন যে ওনার সাংগঠনিক ক্ষমতা আছে মিত্র ছুতে পারবেন না? না উনি বলেছেন ছুতে পারবে না কি মিনিং হতে পারে আমাদের জানা নেই, যাই হোক বাংলা মানেটাই এটার বাংলাই বললাম। মেট্রো রেল সম্প্রসারণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অবশ্যই একাধিক উদ্যোগ নিয়েছিলেন, এটা আমি অস্বীকার করবো না, যেটা ট্রুথ আমি অস্বীকার করতে চাই না। কোহিনুরের মতো প্রশাসনিক সবাই সবাইকে ডাকা হয়েছে জাতীয় মিথ্যাচার আমি করবো না, কিন্তু আমি একটা তথ্য তোমাদের দেবো এইখানে চ্যানেলে বসে। 22 ফেব্রুয়ারি 2009 প্রণব মুখোপাধ্যায় সেই সময় ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের, প্রণব মুখোপাধ্যায়ের একটা বড় ইনিশিয়েটিভ সেই সময় ছিল, তৎকালীন মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অর্থমন্ত্রী এবং জয়পাল রেড্ডি, সুভাষ চক্রবর্তী, নিরুপম সেন, সুধাংশু সেল, শীল, মোহাম্মদ সেলিমকে নিয়ে উদ্বোধন করেছিলেন। আমি শুধু ক্যামেরাম্যানকে বলবো একবার যদি ক্লোজ সার্কিটে দেখানো যায়, যে ছবিটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে, যে 22 ফেব্রুয়ারি 2009 এটা ইস্ট ওয়েস্ট মেট্রোর ইনগরেশনটা প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নয়। এই তথ্যটাকে মিসকোট করা হচ্ছে, আজকে পরিষ্কারভাবে ছবি কথা বলে, সে ছবিও রয়েছে এবং 22 ফেব্রুয়ারি 2009 আমি ছবিটা কথা বলবো, আমি ছবিটা দেখাচ্ছি দর্শকদের। শুভময় বাবু, হ্যাঁ একটা একটাই ছোট্ট বক্তব্য, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি শুধু আজকে নয়, গত প্রায় 90 সালের পর থেকেই বা তার আগেও
তাতে যদি কোনো রাজনৈতিক নেতা আমাদের ধমকে মেট্রো রেলে উঠতে না দেন, সে যে কোনো রাজনৈতিক করে, আমরা ভয়ে গিয়ে মেট্রো রেলে উঠবো না, তাদের ধমকানো শেষ হয়ে গেলে তারপর গোপনে গিয়েই মেট্রো রেলে উঠবো, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সাধারণ মানুষ। আর দ্বিতীয় হচ্ছে এই মেট্রো রেল এবং কলকাতার সম্প্রসারণ এবং ডেভেলপমেন্ট যখন হচ্ছে, একই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ কাজ থাকতেই পারে, স্মৃতি ইরানির কালকে কলকাতায় গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, ফলে তাদের যে কাজটা সেই কাজটা তারা ঠিক করে নিন, তাই নিয়ে আমরা খামোখা বিতর্কে যাচ্ছি কেন? অর্থাৎ আমরা সাধারণ মানুষ মেট্রো রেলে উঠতে চাই, যদি না রাজনৈতিক শক্তিশালী যে মানুষজন তারা আমাদের বাধা না দেন। এখান থেকে সৌম্যদা, আপনাকে আরেকটা কথা বলি, এই যে অ্যাটিচিউড, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ রিপ্রেজেন্টেশন করলে সেখানে যথাযথ প্রতিফলন হবে না, এটা ওই ওই তত্ত্ব, একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, কেন এতজন এমপি এমএলএ? আমি তো দেখছিলাম 7 জন এমপি এমএলএ আছে, এক্ষুনি বিশাখাপত্তনমে দেখাচ্ছিলেন, এক্ষুনি দেখাচ্ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি রাজনীতির কাছে আসবো, শর্মাবাবুর কাছে আসবো, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গোছের অনেকগুলো বিষয়, কোহিনুর কোহিনুর রাজনীতির শর্মাবাবু এবং শুভময় দা, আপনারা প্রত্যেকই আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতির পর আবার এই উত্তপ্ত বিতর্কে ফিরে আসছি, সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতির পর দেখা হচ্ছে। ফিরে এলাম বিরতির পর এবং যে প্রসঙ্গে আমরা আজকে কথা বলছি, যে প্রসঙ্গে বারবার উত্তপ্ত হচ্ছে বিতর্ক, সেই প্রসঙ্গেই এবার শুনতে হবে যে আমরা এতক্ষণ শুনলাম লেফটিস্টদের তরফ থেকে, অর্থাৎ বামেদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে কি বক্তব্য, কি বয়ান এবং কি রিয়াকশন উঠে আসছে। কিন্তু কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলেছেন শুনুন। আমরা মুখ্যমন্ত্রীর ভদ্রতার জন্য লড়াই করি, আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান দেওয়ার জন্য দাবি করি। মুখ্যমন্ত্রী কি করেন না করেন সেটা মুখ্যমন্ত্রী জানেন। এই যে এত জনসভা হচ্ছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হচ্ছে, সেখানে কোনো এমপি টেমপির ডাক ঠাক নেই, তাতে আমরা পরোয়া করি না, কারণ ওইসব সভায় আমরা যেতেও চাই না। তো স্বাভাবিক দিদিকে কেউ না ডাকলে কিন্তু আমাদের অপমান লাগে, কারণ দিদি শুধু তৃণমূলের দিদি নয়, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমরা শুনলাম কংগ্রেসের তরফ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু একাধারে দুটো বিষয় বললেন। একদিকে বললেন যে জনপ্রতিনিধিদের প্রশাসনিক সভায় ডাকা হয় না, যেটা বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, আবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে তিনি বললেন বাংলার মুখ্যমন্ত্রীকে ডাকা না হলে, মুখ্যমন্ত্রীকে ডাকা না ডাকা যদি না হয় সেক্ষেত্রে বাংলার অপমান, একথাই তিনি বলছেন। সম্মেয়বাবুর কাছে আসবো, সম্মেয়বাবু না, ব্যাপারটা একটা এক্সপেকটেশন থাকবে যে বাংলার মানুষের অন্তত অ্যাটলিস্ট বাংলার মানুষের ফাইন্যান্সিয়াল ইন্টারেস্টগুলো যাতে ফুলফিল হয়। এই 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 রাজনীতি, আলো টানার রাজনীতি করতে গিয়ে আমি দুটো উদাহরণ বিশাখে এখানে দেব। এক হচ্ছে প্রধানমন্ত্রী কৃষক যোজনার দুটো বছর এখানকার কৃষকদের টাকা থেকে বঞ্চিত করা হয়েছিল, শুধু প্রধানমন্ত্রী নামটা থাকবে, নেওয়া যাবে না। আজও আয়ুষ্মান ভারতে আমি হিসেব করে দেখেছি প্রায় পশ্চিমবঙ্গ সরকার 14,000 কোটি টাকা আয়ুষ্মান ভারত বাবদ পেতে পারত, অন্যান্য রাজ্য পায়, পশ্চিমবঙ্গ পায় না, তার কারণ মোদিজির ছবি থাকবে, আয়ুষ্মান ভারতে কেন্দ্র ক্রেডিট পাবে। এই ক্রেডিট নেওয়া পলিটিক্সটা বাংলায় বন্ধ হোক। এই যে এক্সপ্রেস মেট্রো প্রজেক্ট, এটা জানা দরকার বাংলার মানুষের যে 100% কন্ট্রিবিউশন হচ্ছে মানে কেন্দ্রীয় সরকারে, এখানে কিন্তু 50-50 অন্যান্য স্টেটে হয়। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 নিজেই উদ্যোগী হয়ে কেএমআরসিএলের টোটাল ইনভেস্টমেন্টটা কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে গিয়েছিলেন যে 2011 আমি ক্ষমতা এলে যাতে আমার কাছে আর্থিক বোঝাটা না চাপে। আজকের দিনে দাঁড়িয়ে শুধু ক্রেডিট পলিটিক্স করতে করতে বাংলা কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি শুধু অনুরোধ করব কোহিনুর এবং কোহিনুরের নেত্রীকে, এনাফ ইজ এনাফ, অনেক ক্ষতি হয়েছে, 5,67,000 কোটি টাকা দেনা বাংলার মানুষের ঘাড়ের ওপর পড়ে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রেডিট পলিটিক্স বন্ধ করুন, হাতে হাত ধরে কেন্দ্রের সঙ্গে চলুন। আমি এই যে বলি সন্ময়দা নিজের মতো করে একটা অর্ধসত্যি কথা বলে গেল, আয়ুষ্মান ভারত কিন্তু সবার জন্য নয়, আপনার একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, যাদের জন্য সেটা নিলে না কেন, সেইটা কথাটা শেষ করতে দিন, সেইটা পেলে তবেই হবে, নইলে হবে না। মুখ্যমন্ত্রী কিন্তু তার প্যারালাল আছে, একটা প্যান বেঙ্গলের জন্য, সারা বাংলার জন্য স্বাস্থ্যসাথী কার্ড, সেটা তিনি করে দিয়েছেন। আমার প্রশ্নটা তো অন্য জায়গায়, যখন এই প্রশ্নটা উঠল কেন্দ্রীয় সরকার টাকাটা থেকে তো বঞ্চিত হলো রাজ্য, ধরুন এই যে 5,67,000 কোটি টাকা দেওয়ার যোজনা আছে, সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো অসুবিধা নেই, মুখ্যমন্ত্রী আবাস যোজনাটা চালিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর নামে, ঠিক যেটা এখানে যখন বলছো প্রধানমন্ত্রীর কথা, কানপুরে 2 বছরে মেট্রো রেল শেষ হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কানপুরে 2 বছরে মেট্রো রেল শেষ করলেন যোগী আদিত্যনাথ,
আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি মুখ্যমন্ত্রী এখন আমরা জানি আজকে আগামী কাল যে মুখ্যমন্ত্রী আপনি শেষ করতে দিন যখন এই কথাটা উঠলেন বলেন কাছে আসবো না আমরা উত্তর প্রদেশে যাব না কই নোট না তাহলে 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 শর্মাবুকে আপনি কোন আটকানো উচিত না আমি উত্তর প্রদেশে যাইনি আমি বাংলা থেকে ছিল আমি বাংলা নিয়ে আলোচনা করেছি আয়ুষ্মান ভারতের কথা বলছি আমি বাংলা নিয়ে আলোচনা করেছি আয়ুষ্মান ভারত ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করেছি আয়ুষ্মান ভারত ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করেছি ভারতের আলোচনা বাংলা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করেছি আলিপুর যুদ্ধ কিছু হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় কে বলেছে আরে ভাই তোমাদের লেখা আছে আরে আলিপুর আলিপুর যুদ্ধ লেখা আছে ভাই লেখা আছে ভাই লেখা আছে আরে ভাই লেখা আছে তুমি ভাই ডকুমেন্ট আছে না এগুলো বলো না এগুলো বলো না এগুলো বলো না তোমাদের কিছু হলেই মমতা ব্যানার্জি অনুপ্রেরণা কিন্তু যদি বসে আমলে যদি এরকম কিছু হতো তোমাদের আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা তবে যেটা বলতে চাই আর কি সেটা হচ্ছে যে ধরুন আজকে বেহালাতে সিপিআইএম নিরঞ্জন মুখার্জি স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র একটা তার সূচনা করেছেন তার উদ্বোধন করেছেন মোহাম্মদ সেলিম আচ্ছা মোহাম্মদ সেলিম উদ্বোধন যদি না করতেন কি ক্ষতি হতো এই স্বাস্থ্যকেন্দ্রে মানুষ যদি কাজ পান তবেই তো তারা খুশি হবেন ফলে স্বাস্থ্যকেন্দ্রটা উদ্বোধন হলো এটাই যথেষ্ট মোহাম্মদ সেলিম উদ্বোধন করলেন তার কোনো গুরুত্ব নেই ফলে আগামীকালও এই যে মেট্রো স্টেশন যে শিয়ালদার থেকে আমরা আমাদের যে শিল্প তালুকে যেতে পারবো সল্টলেকের যেখানে মানুষ সফটওয়্যার লিখবেন বা অন্যান্য কাজে যুক্ত থাকবেন অনুসারী কাজে আমরা যদি যাতায়াত করতে পারি এটাই রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় কৃতিত্ব আমরা বুঝে নেব যে এর জন্য আমরা বিজেপিকে রাজিলের কাছে যাব 10 সেকেন্ড সত্যি কি কারুর কিচ্ছু যায় আসে যদি সৌজন্য অসৌজন্য যদি কথা ধরা হয় তাহলে এটা মাথায় রাখতে হবে যা মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন তাই এখনকার দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে এর থেকে বেশি কিচ্ছু হয় না ইতিহাস থেকে সরাতে পারবেন না তার জন্য ইলেকশনের রেজাল্ট এই হয়েছে ধন্যবাদ শর্মাবাবুর জন্য 10 সেকেন্ড বরাদ্দ আপনি বলুন আমি শুধু একটা কথা বলবো ক্রেডিট নেওয়ার রাজনীতি করতে করতে বাংলা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে পোস্টগুলোকে সম্মান দিন শুধু নিজেকে লাইট পোস্ট হিসেবে না চিহ্নিত করে রেখে অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আগামীকাল সত্যি বাংলার মানুষের জন্য কলকাতার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু তার আগে সত্যি রাজনৈতিক সৌজন্য না অসৌজন্য এই বিষয়টা আদৌ বাংলার মানুষের কাছে কি কোথাও গিয়ে কোথাও কোনো রকম দাগ কাটছে নাকি শুধু তারা ভাবছেন কবে বৃহস্পতিবার আসবে কবে তারা শিয়ালদা থেকে সেক্টর 5 মেট্রো করে যেতে পারবেন এই বিতর্ক থাকবে রাজনৈতিক আকচা আকচিও থাকবে কিন্তু এখানেই আমরা আমাদের এই ডিসকাশন এই বিতর্ক শেষ করছি ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন We'll be right back.
আগামীকাল যেটা মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, আগামীকাল শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী বিকেল 5টার সময়। এবং তার আগে এত রাজনৈতিক আকচাকচি, এত রাজনৈতিক তরজা, কিন্তু তার মাঝে কোথাও গিয়ে কি বাংলার মানুষের যে অনুভূতি, যে ভালো লাগা, যে এত বছরের প্রতীক্ষার তার অবসান হচ্ছে, সেটা কোথাও গিয়ে চাপা পড়ে যাচ্ছে, এই প্রশ্নটাই করেছিলাম আজকের বিতর্কে। তার থেকে অনেকগুলো প্রশ্ন উঠে এলো, অনেকগুলো সৌজন্য অসৌজন্যর বার্তা চলে এলো। এই বার্তা, এই বিতর্ক, এগুলো চলতেই থাকবে এবং এখানেই আমরা আজকে সোজাসুজি সর্ণালী শেষ করছি। আর এরপর দেখুন জবাব চায় বাংলা, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।